তিন দিন নিখোঁজ থাকার পর তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হলো এক ব্যবসায়ীর মৃতদেহ। রবিবার ব্যবসায়ী যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মৃত যুবকের নাম মহেশ চৌধুরী, তার বাড়ি শিলিগুড়ি বঙ্কিমনগর এলাকায়। যুবকের ফুলবাড়িতে একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। জানা গিয়েছে রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের পাওয়ার হাউস তিস্তা ক্যানেল গেটে এক ব্যক্তির মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া পুলিশকে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে জানা যায় গত 25 তারিখ মহেশ চৌধুরী হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার মৃতদেহটি দেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই পরিবারের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করেন। এরপরেই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই ব্যবসায়ীর কিভাবে মৃত্যু হলো, আত্মহত্যা নাকি খুন, নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, পুরো ঘটনার তদন্ত করছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। তারপরে রিটার্ন হয় না, মিসিং রিপোর্ট থানাতে করা হয়েছিল। এখন তো এগুলা পুলিশের বলতে পারবে, সময় খারাপ হইলে তো কিছু হইতে পারে, এখন কিছু আমরা কি বলবো, কিছু আর কোথায় বার হচ্ছে না। এরকম ভালো ছেলে যদি এইরকম হয় বাড়িতে কি অশান্তি না, ওইরকম তো কিছু শোনা যায় না। মনে হচ্ছে যে এর পিছনে কোনো চক্র কাজ করছে, আমি ঠিক বলতে পারছি না। এখন তো জামানা খারাপ না, কিছু হইতে পারে। কিসের দোকান করতে? হার্ডওয়্যারের দোকান আছে ফুলবাড়িতে, আমাদের ওইখানে পাশেই আমাদেরও দোকান আছে, ট্রান্সপোর্ট আছে, তাই জন্য একটু ঘনিষ্ঠতা বেশি আছে বন্ধুর হিসাবে, বন্ধু ভাইয়ের হিসাবে। আপনার নাম?